জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত বাবু ফণিভূষণ মজুমদারের 40তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে মাদারীপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ ফণিভূষণ মজুমদার স্মৃতি সংসদ প্রয়াতের পৈতৃক ভিটা রাজুর উপজেলার সেনদিয়ায় ব্যাপক কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির মধ্যে ছিল প্রয়াতের আত্মার শান্তি কামনা, মন্ত্রপাঠ, তার অস্থায়ী ব্যাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেটা আমরা চাক্ষুষ দেখেছি, ওনার জীবন প্রণালী, ওনার চলাফেরা, ওনার গুণাবলী কিছুটা জেনেছি এবং কিছুটা বিভিন্নভাবে ভাবে আমরা এই সমস্ত তথ্য সংগ্রহ করেছি। যেন এইভাবে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের সেবা করতে পারে এবং এই উপজেলা যার কোন বিভিন্ন জায়গায় অনেক মারামারি হানাহানি মন্দির হচ্ছে, কিন্তু খালি ইউনিয়ন একটু ঐতিহ্যবাহী ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষ সারা জীবন অসাম্প্রদায়িক রাজনীতির সাথে নেতৃত্ব দিয়ে গেছেন, আপনারা জানেন। এখানে যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় গোলওয়ালা এখান থেকে সংসদ সদস্য হয়েছিলেন, ফণিদাও সংসদ সদস্য হয়েছিলেন, এবং সেই দিন এখান থেকে শুরু হয়েছে বিভিন্নভাবে যার জীবনে 27 বছর জেল কেটেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন হইতে পাকিস্তান আন্দোলন শুরু করে এবং লাস্ট 1975-এ বঙ্গবন্ধু হত্যার পরে সব মিলিয়ে 27 বছর অধিক কারাবরণ করেছেন। আমরা আগামীতে আপনাদের এই জায়গা আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে এখানেই অনেক লোক আছে যারা এই প্রতিষ্ঠানকে রক্ষার জন্য তারা এগিয়ে আসবে। আজকে আমি ধন্যবাদ দেব ভাষা তাকে, যে কোনো ব্যাপারে উনি আমাদেরকে সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন। মানুষ চলে যাবে, তার কর্মকাণ্ড থাকবে, সে কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের এই উদ্যোগ যেন সফলতা হয়।